হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টুডেন্ট রেসিডেন্স। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব শুদ্ধ মুনাফা সংক্রান্ত যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো কীভাবে শর্টকাট টেকনিক দিয়ে সমাধান করা যায়। তো এই শুদ্ধ মুনাফা সংক্রান্ত পাঁচটা নিয়মের অঙ্ক নিয়ে আমি আজকে এই ক্লাসে আলোচনা করব। তো চলুন সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাই। তো হোয়াইট বোর্ডে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের স্টুডেন্ট রেসিডেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দেখেন নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটি ওয়ান করে দেন, নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে। তাহলে চলুন শুরু করি। এখন আমি উপরে লিখছি সুদ বা মুনাফা। এক নম্বর দিয়ে লিখছি 8% হারে সরল সুদে 500 টাকার 2 বছরের সুদ কত। অপশন কতে দেওয়া আছে 60 টাকা, ঘতে দেওয়া আছে 75 টাকা, গতে দেওয়া আছে 80 টাকা এবং ঘতে দেওয়া আছে 100 টাকা। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কি মূলধন সময় এবং সুদের হার। মূলধন সময় এবং সুদের হার যদি দেয়া থাকে তাহলে আমাদের সূত্র হবে, আমরা জানি এখানে চাইছি কি সুদ। তাহলে সুদ মূলধন মূলধন গুণন তারপরে কি সময় গুণন সুদের হার, সুদের হার ভাগ 100। এই সূত্রটা ফেলে দিলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে মূলধন মূলধন কত দেওয়া আছে 500, দেখলাম 500 গুণন সময় কত আছে 2 বছর, 2 গুণন সুদের হার, সুদের হার কত 8%, তাহলে 8, আচ্ছা ভাগ 100, তাহলে এটা 8 × 2 = 16, 8000 যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 100 ভাগ 8000, তাহলে 8 দিলে 800, আচ্ছা 0 দিলাম 0, তাহলে হয়ে গেল 80। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা হবে গ নম্বরটা কারেক্ট, 80। ওকে, তো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখি। 10% হারে কত সময়ে 500 টাকার সুদ 200 টাকা হবে। আচ্ছা, তাহলে এখানে কতে দেওয়া আছে 5 বছর, খতে দেওয়া আছে 4 বছর, গতে দেওয়া আছে 7 বছর, ঘতে দেওয়া আছে 3 বছর। তাহলে 10% হারে কত সময়ে 500 টাকার সুদ 200 টাকা হবে। তাহলে এখানে দেওয়া আছে কি সুদ, আর দেওয়া আছে মূলধন, আর দেওয়া আছে সুদের হার, চাইছে কি সময়। সুদ, সুদের হার, মূলধন এবং সুদ যদি দেয়া থাকে, যদি সময় নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের সূত্রটা হবে কি সময় কত সুদ গুণন 100 ভাগ মূলধন গুণন সুদের হার, সুদের হার। আচ্ছা, তাহলে সুদ আমাদের দেওয়া আছে কত 200, লিখলাম 200 গুণন 100, আচ্ছা ভাগ মূলধন, মূলধন দেওয়া আছে কত 500 গুণন সুদের হার, সুদের হার কত 10%। তাহলে এই 200 দিয়ে 100 কে গুণন করলে হয় 2000, হয় 2000 ভাগ 500 কে 10 দ্বারা গুণন করলে হয় 5000, 5000। তাহলে এই আমরা যদি 5000 দিয়ে 2000 কে ভাগ করি, 4 × 5 = 20, তাহলে কিন্তু আমাদের 2000 হয়ে যাবে, মানে 4। তাহলে আমাদের অ্যান্সার হবে খ নম্বরটা কারেক্ট। ওকে, তো আমরা নেক্সট আরেকটা দেখি। বার্ষিক শতকরা 10% সুদে কোন মূলধন কত বছর পরে সুদ আসল দ্বিগুণ হবে। তাহলে এখানেও কিন্তু সময়ই চাই, কিন্তু বলা হচ্ছে যে সুদে আসলে দ্বিগুণ হবে। অপশন কত দেওয়া আছে 5 বছর, কত দেওয়া আছে 8 বছর, গত দেওয়া আছে 6 বছর, গত দেওয়া আছে 10 বছর। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কি সুদের হার, আর সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে সুদের হার আর সুদে আসলে
দুগুণ বা তিন গুণ বা চার গুণ যে গুণের কথাই উল্লেখ থাক, যদি সময় নির্ণয় করতে বলা হয় কত বছর এমন উল্লেখ থাকে, তাহলে আমাদের সূত্রটা হবে সময় যত গুণ থাকবে, যত গুণ থাকবে মাইনাস ওয়ান ভাগ সুদের হার গুণুন 100। তাহলে যত গুণ থাকবে মাইনাস ওয়ান ভাগ সুদের হার গুণুন 100। তাহলে যত গুণ থাকবে, যত গুণ আমাদের এখানে কয় গুণ আছে, দ্বিগুণ, তাহলে দুই মাইনাস এক ভাগ সুদের হার, সুদের হার কত আছে 10 গুণুন 100। আচ্ছা, তাহলে এখানে বলছি এক ভাগ 10 গুণুন 100। তাহলে 10 দিয়ে যদি এককে ভাগ করা যায় হয় 0.1 গুণুন 100, এটা গুণ করলে হয় 10 বছর। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা হবে অপশন গ নাম্বারটা কারেক্ট। ওকে, কারণ নেক্সট আর একটা অঙ্ক দেখি, নাম্বারটা দেখেন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 4 বছরের সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা, প্রথমটা আমরা 3 নাম্বারটা দেখলাম আমরা, যে এখানে এখানে দেওয়া আছে কি সময় মূলধন দেওয়া নাই, সুদে আসলে 3 গুণ। তাহলে কত দেওয়া আছে 25%, কত দেওয়া আছে 30%, কত দেওয়া আছে 50%, কত দেওয়া আছে 40%। আচ্ছা, তাহলে এই অঙ্ক আমাদের সমাধান করার জন্য সূত্রটা হবে, কি চাইছে, সুদের হার। তাহলে সুদের হার যত গুণ, তিন গুণ, যত গুণ থাকবে গুণ থাকবে মাইনাস ওয়ান আগেরটার মতোই ভাগ সময় গুণুন 100। আগেরটা আমরা দেখলাম, অর্থাৎ 3 নাম্বারটা দেখলাম, এখানে সুদের হার আমরা দিছিলাম, কিন্তু এখানে সুদের হারই চাইছে, এর জন্য আমরা এখানে দিলাম সময়, এখানে সময় দেওয়া আছে তাই সময় দিলাম। আচ্ছা, যত গুণ, তাহলে এখানে কত আছে 3 গুণ, তাহলে 3 মাইনাস ওয়ান ভাগ সময়, সময় কত দেওয়া আছে 4 বছর, 4 গুণুন 100। আচ্ছা, তাহলে 3 থেকে একবার দিলে হচ্ছে 2 ভাগ 4 গুণুন 100। তাহলে 4 দিয়ে 2 কে ভাগ করলে হয় 0.50 গুণুন 100, 100 দ্বারা এটাকে গুণ করলে হয় 50, অর্থাৎ 50%। তাহলে আমাদের উত্তরটা হবে গ নাম্বারটা কারেক্ট। ওকে, তো আমরা নেক্সট আর একটা দেখি, দেখেন, শতকরা বার্ষিক কত টাকার সুদে 5 বছরে 400 টাকা সুদ 140 টাকা হবে। অপশন কত দেওয়া আছে 5 টাকা, কত দেওয়া আছে 7 টাকা, কত দেওয়া আছে 6 টাকা, ঘতে দেওয়া আছে 9 টাকা। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কি মূলধন সুদ সময় চাইছে সুদের হার। তাহলে মূলধন সময় এবং সুদ যদি দেওয়া থাকে, যদি সুদের হার নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের সূত্র হবে সুদের হার সুদ গুণুন 100 ভাগ মূলধন গুণন সময়। এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, সুদ গুণন 100 ভাগ মূলধন গুণন সময়। ওকে, তাহলে আমাদের সুদ কত দেওয়া আছে 140, লিখলাম 140। আচ্ছা, গুণন 100 ভাগ মূলধন, মূলধন কত দেওয়া আছে 400, 400 গুণুন সময়, সময় কত 5 বছর, দেখলাম 5। আচ্ছা, তাহলে 100 দিয়ে 140 কে গুণন করলে 140 কে 14000 হয়, 14000 ভাগ 4 5 20, 2000
তাহলে 14,000 কে 2,000 দিয়ে ভাগ করলে হয় 7, তাহলে 7 টাকা, তাহলে 7 × 14 তাহলে 7 টাকা, তাহলে আমাদের অপশন ক নম্বরটা হবে, খ নম্বরটা হবে কারেক্ট। ওকে, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।